জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে আবারও স্বাগত জানিয়ে চলে আসলাম কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের জন্য স্পেশাল ক্লাস নিয়ে। আজকের প্র্যাকটিসের 10 নম্বর আলোচনা করব। এর পূর্বে 9 পর্যন্ত দেওয়া রয়েছে, তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওতে গিয়ে দেখে নাও। তো আজকেরও আগের মতন মোট 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, হস্তি গুম্ফা লিপি কে রচনা করেন? হস্তি গুম্ফা লিপি কে রচনা করেন? অপশন এ কলিঙ্গরাজ খারবেল, অপশন বি সাতবাহন রাজা সাতকর্ণী, অপশন সি সম্রাট অশোক, আর অপশন ডি সম্রাট বিক্রমাদিত্য। তো হস্তি গুম্ফা লিপি রচনা করেন কলিঙ্গরাজ খারবেল, অর্থাৎ অপশন এ হবে এর উত্তর, কলিঙ্গরাজ খারবেল। 2 নম্বর প্রশ্নে চলে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্নে রয়েছে, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? অপশন এতে রয়েছে O3, অপশন বিতে রয়েছে CO, অপশন সিতে রয়েছে CO2, আর অপশন ডিতে রয়েছে CH4। তো প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? প্রথমে O3 বলে নিই। O3 হলো ওজোন গ্যাস, ওজোন গ্যাস। আর CO মানে কার্বন মনোক্সাইড, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, আর CH4 হলো মিথেন। ওজোন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর মিথেন। তো এই উত্তরটি হয়ে যাবে CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, CO2। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে রয়েছে, আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন আমাদের ফুসফুস, আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন আমাদের ফুসফুস কি হয়? অপশন এতে রয়েছে সংকুচিত হয়, অপশন বিতে রয়েছে বিস্তৃত হয়, অপশন সিতে রয়েছে স্থির থাকে, আর অপশন ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তো আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন আমাদের ফুসফুস সংকুচিত হয়। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন রয়েছে, দেহের কোন অঙ্গ বাকি সকল অঙ্গকে পরিচালিত করে? দেহের কোন অঙ্গ বাকি সব অঙ্গকে পরিচালিত করে? অপশন এতে রয়েছে হৃৎপিণ্ড, অপশন বিতে রয়েছে চোখ, অপশন সিতে রয়েছে মস্তিষ্ক, আর অপশন ডিতে রয়েছে পাকস্থলী। তো দেহের কোন অঙ্গ বাকি সকলকে পরিচালিত করে? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে মস্তিষ্ক, অর্থাৎ অপশন সি। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন রয়েছে, মানব দেহের পেশির সংখ্যা কটি? মানব দেহের পেশির সংখ্যা কটি? অপশন এতে রয়েছে 639টি, অপশন বিতে রয়েছে 700টি, অপশন সিতে রয়েছে 800টি, আর অপশন ডিতে রয়েছে 206টি। মানব দেহের পেশির সংখ্যা কত? তো মানব দেহের পেশির সংখ্যা হলো 639টি, 639টি মানব দেহের পেশি, আর মানব দেহের হাড় হলো 206টি। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন রয়েছে, গ্রীষ্মকালে পৃথিবী, অপশন এতে রয়েছে সূর্যের কাছাকাছি আসে, অপশন বিতে রয়েছে সূর্য থেকে দূরে সরে যায়, অপশন সিতে রয়েছে চাঁদের কাছাকাছি আসে, আর অপশন ডিতে রয়েছে চাঁদের থেকে দূরে সরে যায়। তো গ্রীষ্মকালে পৃথিবী কি করে? সূর্যের কাছাকাছি আসে, সূর্যের কাছাকাছি আসে। 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন রয়েছে, বৃষ্টিপাতের জন্য যে কারণটি বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো, মানে বৃষ্টিপাতের জন্য যে কারণটি বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো, এতে বাষ্পায়ন, বিতে ঘনীভবন, সি অপশানে রয়েছে বাষ্পায়ন ও ঘনীভবন উভয়, আর অপশন ডিতে রয়েছে পাতন। তো বৃষ্টিপাতের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? সেটি হলো বাষ্পায়ন এবং ঘনীভবন দুটি। তো এর উত্তর হয়ে যাবে অপশন সি। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন রয়েছে, কোন ভারতীয় বৈজ্ঞানিক পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? কোন ভারতীয় বৈজ্ঞানিক পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন?
অপশন এ তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি তে মাদার টেরেজা, অপশন সি তে রয়েছে আইনস্টাইন, আর অপশন ডি তে রয়েছে সি ভি রামন। তো ভারতীয় বৈজ্ঞানিক পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন সি ভি রামন। ন নম্বর প্রশ্ন রয়েছে, ম্যালেরিয়া রোগ কোন মশা বহন করেন। অপশন এতে রয়েছে পুরুষ মশা, অপশন বিতে রয়েছে স্ত্রী মশা, অপশন সিতে রয়েছে পুরুষ ও স্ত্রী উভয় মশা, আর অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। তো ম্যালেরিয়া রোগ কোন মশা বহন করে? অপশন হবে স্ত্রী মশা, অর্থাৎ অপশন বি, ম্যালেরিয়া রোগ বহন করেন স্ত্রী মশা। ন নম্বর প্রশ্ন রয়েছে, শালক সংশ্লেষের প্রধান কাঁচামাল দুটি কী কী? অপশন এতে রয়েছে জল ও অক্সিজেন, অপশন বিতে রয়েছে জল ও নাইট্রোজেন, অপশন সিতে রয়েছে জল ও কার্বন ডাইঅক্সাইড, আর অপশন ডিতে রয়েছে জল ও গাছের পাতা। তো শালক সংশ্লেষের প্রধান কাঁচামাল কী? সেটা হলো জল এবং কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ অপশন সি, জল ও কার্বন ডাইঅক্সাইড হলো শালক সংশ্লেষের প্রধান কাঁচামাল, অর্থাৎ H2O আর হলো কার্বন ডাইঅক্সাইড CO2। তো নেক্সট প্রশ্ন চলে যাওয়া যাক। নেক্সট 11 নম্বর প্রশ্ন রয়েছে, লিফটের নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন কী হয়? অপশন এতে রয়েছে কমে যায়, অপশন বিতে রয়েছে বেড়ে যায়, অপশন সিতে রয়েছে স্বাভাবিক থাকে, আর অপশন ডিতে রয়েছে শূন্য হয়ে যায়। তো লিফটের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন কমে যায়, অপশন এ। 12 নম্বর প্রশ্ন রয়েছে, স্থির তরলে কোনো বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু ওপরের দিকে যে লব্ধবল অনুভব করে তাকে কী বলে? অপশন এ ঘনত্ব, অপশন বি আপেক্ষিক ঘনত্ব, অপশন সি প্লাবতা, আর অপশন ডি ওজন। তো স্থির তরলে কোনো বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধবল প্রয়োগ করে তাকে বলে প্লাবতা। 13 নম্বর প্রশ্ন দেখে নি কী আছে। 13 নম্বর প্রশ্ন রয়েছে, বরফ জলে ভাসে কারণ বরফের তুলনায় জলের, অপশন এ ঘনত্ব কমে, অপশন বি ঘনত্ব বাড়ে, অপশন সি তাপমাত্রা বেশি, আর অপশন ডি হয়েছে দ্রবণীয়তা বেশি। তো বরফ জলে ভাসার কারণ হলো বরফের তুলনায় জলের ঘনত্বটা বেশি, বরফের থেকে জলের ঘনত্বটা বেশি, তাই বরফ জলে ভেসে থাকে। 14 নম্বর প্রশ্ন হলো, প্রতি গ্রাম অণু গ্লুকোজে কত ক্যালোরি সৌরশক্তি আবদ্ধ থাকে? অপশন এতে রয়েছে 686 কিলোক্যালোরি, অপশন বিতে রয়েছে 690 কিলোক্যালোরি, অপশন সি আছে 700 কিলোক্যালোরি, আর অপশন ডি আছে 975 কিলোক্যালোরি। তো প্রতি গ্রাম অণু গ্লুকোজে 686 কিলোক্যালোরি সৌরশক্তি আবদ্ধ থাকে। 15 নম্বর প্রশ্ন রয়েছে, বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? অপশন এ মালাক্কা প্রণালী, অপশন বি ডোভার প্রণালী, অপশন সি মেশিনা প্রণালী, অপশন ডি জিব্রাল্টার প্রণালী। তো বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। 16 নম্বর প্রশ্ন রয়েছে, কঙ্গো নদী কোথায় অবস্থিত?
অপশন এতে রয়েছে আফ্রিকা, অপশন বিতে রয়েছে আমেরিকা, অপশন সিতে রয়েছে ভারত, আর অপশন ডিতে রয়েছে চীন। তো কঙ্গো নদী কোথায় অবস্থিত? কঙ্গো নদী হলো আফ্রিকাতে অবস্থিত, অর্থাৎ অপশন এ, কঙ্গো নদী আফ্রিকাতে অবস্থিত। এখন আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্নে চলে যাই। 17 নম্বর প্রশ্নে রয়েছে, সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? অপশান এতে রয়েছে ভারত, অপশান বি জাপান, অপশান সি আমেরিকা, আর অপশান ডিতে রয়েছে আফ্রিকা। তো সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর, অপশান বি অর্থাৎ জাপান। 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে রয়েছে, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে লিখেছিলেন? তো এটি একটি ভালো প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে লিখেছিলেন? অপশান এতে রয়েছে জয়দেব, অপশান বি বাণভট্ট, অপশান সি কলহন, অপশান ডি বিলহন। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে লিখেছিলেন? তো রাজতরঙ্গিনী গ্রন্থটি লিখেছিলেন কলহন, অর্থাৎ অপশান সি কলহন। 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে, 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে রয়েছে, মুঘল সম্রাট হুমায়ুন কার হাতে পরাজিত হন? মুঘল সম্রাট হুমায়ুন কার হাতে পরাজিত হন? অপশান এ মামুদ, অপশান বি শেরশাহ, অপশান সি বাহাদুর শাহ, আর অপশান ডি মোহাম্মদ গাওয়ান। তো মুঘল সম্রাট হুমায়ুন পরাজিত হন শেরশাহ, মানে মুঘল সম্রাট হুমায়ুন পরাজিত হয় শেরশাহর হাতে। তো আমরা এখন 20 নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্নটি দেখে নেব। বিধবা বিবাহ আইন কোন বছর থেকে কার্যকারী হয়? বিধবা বিবাহ আইন কোন বছর থেকে কার্যকারী হয়? অপশান এ 1828, অপশান বি 1829, অপশান সি 1865, আর অপশান ডি হলো 1856। তো বিধবা বিবাহ আইন প্রথাটি কার্যকারী হয় 1856 সাল থেকে, অর্থাৎ অপশান ডি হবে এর উত্তর। তো এই ছিল আজকের মোট 20টি প্রশ্ন। তো এরপরে আরও অনেক প্র্যাকটিসের দেওয়া হবে, তো তোমরা অবশ্যই সেগুলিও দেখতে থাকো।